আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মিনার টিভির পক্ষ থেকে বন্ধুরা আজ আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট একটি পর্যালোচনামূলক অনুষ্ঠানে যেটা অর্থনীতি ও সেলিব্রিটি তাদেরকে নিয়ে পর্যালোচনাটা করা হয়েছে আমরা সকলকে আবেদন করব আলোচনা শেষ পর্যন্ত থাকতে যাতে করে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনার কোনো প্রশ্ন উত্থাপন হলে সেটার জবাব আপনি আলোচনা শেষ প্রান্তে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আলোচনার শুরুতেই আমরা যে ভূমিকাটা দিব সেটা হলো এরকম যে সেলিব্রিটিদেরকে ভালোবেসে দেশের অর্থনীতি আমরা রসাতলে নিয়ে যাচ্ছি কি না সাথে সাথে সেলিব্রিটিদের কারণে আমরা গরিবদেরকে কষ্ট দিচ্ছি কিনা এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুনলে এই দুইটা বিষয়ের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনায় শুরুতেই আমরা যে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করবো সেটা হলো একটি ওয়েবসাইটের সামান্য কিছু গবেষণা সাথে আমাদের কিছু গবেষণা অ্যাডজাস্ট করে আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ ওয়েবসাইটটি হলো ক্রিক ট্রাকার এটি হলো ওয়েবসাইটের নাম এই ক্রিক ট্রাকার দু সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে সেখানে তারা বলেছে সাকিব আল হাসানের মাসিক আয় হল বাইশ কোটি বিরানব্বই লক্ষ টাকা যেটা বাৎসরিক আয় হলো দুইশো পঁচাত্তর কোটি টাকা এবং এই আয় যদি আপনি অন্য অন্য স্পন্সারদের আয়ের সাথে মিল করেন অর্থাৎ সাকিব আল হাসান যে স্পন্সারের মাধ্যমে যে ইনকাম করে সেটা যদি অ্যাড করেন তাহলে ইনকাম আরও অনেক বেড়ে যায় তো আসলে ওনার ইনকাম দিয়ে আমাদের কোনো লাভ লসের বিষয় না আমাদের লাভ লসের বিষয়টা সামনে সেই হিসেবে আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সাকিব আল হাসান একজন ক্রিকেট খেলোয়াড় সাথে সাথে আপনি যদি চিত্র জগতের যারা আছেন সেলিব্রিটি তাদেরকে যদি ধরেন তাহলে দেখবেন তাদের অনেকের ইনকাম আরও অনেক বেশি অর্থাৎ সাকিব আল হাসানের চেয়েতেও বেশি এই আমরা বলেছিলাম যদি ওনাদের কেউ ভক্ত থেকে থাকেন আমাদের আলোচনায় আপনাকে বলবো একটু সময় দিয়ে কষ্ট করে শেষ পর্যন্ত গেলে আশা করি আপনি আমাদের আলোচনাকে সমর্থন করবেন ইনশাআল্লাহ তো এই হলো সাকিব আল হাসানের একটি প্রতিবেদন সাথে সাথে আমরা অন্যান্য যে গবেষণা করেছি সেখানে আরও বিভিন্ন চিত্র চিত্রজগতের অনেক সেলিব্রিটিদের রেকর্ড আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন তাতে অনেক ইনকাম তাদের তো এই ইনকামে সমস্যাটা কী স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সমস্যাটা কি সেই জবাব আমরা খুঁজব বাকি প্রশ্নটা হলো যে এই ইনকাম যে ওনারা করছেন এত শত কোটি কোটি টাকা এই শত কোটি টাকা থেকে আসে প্রশ্ন আসবে যে স্পন্সারদের থেকে আসে ক্রিকেট খেলারও স্পন্সার আছে। সেগুলোর থেকেও ইনকাম হয় তো স্পন্সাররা এই টাকাগুলি কেন দেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে স্পন্সাররা কোথায় পান উত্তর হলো জনগণের পকেট থেকে ওনারা এই টাকাটা পান এবার আসুন আমরা মূল আলোচনায় যাই যে ছোটোবেলায় আমরা একটি গবেষণা দেখি যে ছোটোবেলায় আমরা যখন কোলা খেতাম তখন বোতলের দাম ছিল দশ টাকা ছোটোবেলার কথা বলছি আমরা কোকা কোকাকলার একটি বোতলের দাম ছিল দশ টাকা তো একটি দশ টাকার একটি কোকাকলার বোতলের মধ্যে আপনার খরচ তাদের যে কস্টিং খরচ সেটা নাকি এক টাকার মতো বাকি পাঁচ ছয় টাকা নাকি বিজ্ঞাপনে চলে যায় এবং তখন সেটার বিজ্ঞাপন নাকি দেওয়া হতো আপনার ভারতের যে একজন প্লেয়ার আছেন ওনাকে দিয়ে টেন্ডুলকার যার নাম সচিন টেন্ডুলকার তাকে দিয়ে তো পাঁচ ছয় টাকা যদি বিজ্ঞাপন খরচ যায় আর এক টাকা কস্টিং খরচ তো ছয় আর এক সাত টাকা তিন টাকা কোম্পানির লাভ তাহলে বোঝা গেল যে পাঁচ ছয় টাকা মানে জিনিসের অর্ধেকের বেশি দাম শুধু প্রচারের জন্য যাচ্ছে এবার আপনি খেয়াল করুন যে কোকাকোলার দাম এক টাকা হলে কোম্পানি লাভ করলে আর অন্য অন্য কস্টিং খরচ মানে কনভেন্সের খরচ যদি আমরা বাদ দিই তারপরেও তো তারা মানে পাঁচ টাকার মধ্যে লাভ টাপ সব নিয়ে ঘরে উঠতে পারে কিন্তু সেখানে তারা তখনই দশ টাকা কেন ব্যস্ত এই জন্য যে পাঁচ ছয় টাকা তাদের প্রচারের জন্য খরচ হয় অ্যাডভার্টাইজিংয়ের জন্য খরচ হয় এইখানেই হলো আমাদের মূল আলোচনাটা তো এখন প্রশ্ন হলো যে একটি কোকাকোলা যেটা এক টাকা খরচ আর বিজ্ঞাপনে পাঁচ ছয় টাকা খরচ তার বিক্রয় মূল্য ধরা হয়েছে দশ টাকা যদি সে এটাই যদি বাস্তব হয় যেটা আমরা ছোটোবেলায় জেনেছি তাহলে বর্তমানেও সেই গতি চলছে অর্থাৎ অর্ধেকের বেশি প্রচারে যায় ক্ষেত্রবিশেষ কম বেশ হতে পারে তো এই যদি হয় অবস্থা তাহলে একজন মানুষের দশ হাজার টাকা মাসিক খরচ হলে তার বিভিন্ন জিনিস তিনি যা কিনছেন সমস্ত জিনিসের প্রচার খরচ হিসেবে তাকে অর্ধেক খরচ দিতে হচ্ছে তার মানে তার দশ হাজার টাকায় বিশ হাজার টাকা গুনতে হচ্ছে বিশ হাজার টাকার খরচে চল্লিশ হাজার টাকা গুনতে হচ্ছে যার মাসিক খরচ পঁচিশ হাজার টাকা তার পঞ্চাশ হাজার টাকা গুনতে হচ্ছে শুধু বিজ্ঞাপন খরচ এই ক্ষেত্রেই সে আমরা বলেছি যে সেলিব্রিটিদের ভালোবাসার কারণে আমরা অর্থনীতি রসাতলে নিয়ে যাচ্ছি কি না সাথে সাথে আমাদের আরেকটা কথা ছিল সেলি সেলিব্রিটিদেরকে ভালোবেসে আমরা গরিবদের উপরে জুলুম নির্যাতন করছি কিনা যেমন একটি কোকাকোলার অ্যাড দিতে যেমন খরচ হয় একটি কয়েলের অ্যাড দিতেও খরচ হয় একটি আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে তৈল ডাল চিনি বিভিন্ন আসবাবপত্র যাই কিছু আপনি বলবেন বিশেষ করে কনজিউমার যে বিষয়গুলি রয়েছে এগুলো তো অ্যাড প্রত্যেকটারই আছে তো এই অ্যাডে কিন্তু আমরা ডাবল খরচ করছি তো এখানে কিন্তু গরিব মানুষরা কষ্টের শিকার হচ্ছে এ বিষয়টা কিন্তু ভাবার ব্যাপার এবার আসুন আমরা মূল আলোচনায় যাই এতে ক্ষতির দিকটা কি ক্ষতির দিকটা আমরা চারটা বিষয় সামনে আনতে পারি এবং পর্যালোচনায় পাঁচ নাম্বার একটা বিষয় আছে তো চার নম্বর চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হলো জনগণের খরচ বৃদ্ধি পাচ্ছে এটা হলো এক পাঁচ হাজার টাকায় দশ হাজার টাকার খরচ দশ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকার খরচ খরচ বৃদ্ধি পাচ্ছে খরচ ডাবল হয়ে যাচ্ছে কিছু মাইনাস প্লাস তো এই একটা ক্ষতি আমরা করছি দুই নম্বর ক্ষতি হচ্ছে সেল হচ্ছে পুশিং সেল মানে বাজারে পাঁচটা সাবান আছে তো তিনটা সাবান হয়তো আমাদের দেশের কোম্পানির বা তারা অত বেশি অ্যাড দিতে পারছেন না তো অল্প পয়সার কারণে তারা টিকে থাকতে থাকতে পারছেন না অন্য দুইটা কোম্পানির অ্যাডের চাপে অর্থাৎ অ্যাডের কারণে সেই সাবানগুলি বিক্রি হয়ে যাচ্ছে যদি সমপরে পর্যায়ে ভালো হয় পাঁচটা সাবান পাঁচটা সাবান একই মানের দুইটা অ্যাড দেওয়ার দ্বারা ওই দুইটা পোশিং সেল হচ্ছে পোশিং সেল মানে মানে জোর জবরদস্তি করে মানে যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আপনাকে ধরা দেওয়া হচ্ছে সেটা আপনার ইচ্ছে হোক বা অনিচ্ছাই হোক তো পুশিং সেলের কারণে আমাদের যে অর্থনীতিতে আমাদের যে শিল্পগুলি রয়েছে তারা কিন্তু এতটা ইনভেস্ট করতে পার না এতটা প্রচারে খরচ করতে না পারার দ্বারা তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে তো দুই নাম্বার আমরা যে ক্ষতিটা করছি সেটা হচ্ছে পুশিং সেল হ্যাঁ তিন নাম্বার আমরা যে ক্ষতিটা করছি সেটা হলো বিজ্ঞাপনের চাপে ভালো মান মানওয়ালা মাল মার্কেট পাচ্ছে না যেমন আমরা যেটা বলছিলাম যে পাঁচটা মালের মধ্যে সম সব যদি পর্যায়ে হয় তাহলেও কিন্তু দুইটা বেশি প্রচারের দ্বারা বেশি পোশিং সেল হচ্ছে আর তিনটা হচ্ছে না বাকি ওই তিনটা যদি ভালো হয় অর্থাৎ ওই প্রচার যারা দিচ্ছে তাদের চেয়ে যদি বেশি ভালো হয় এটির মধ্যে অনেক সময় আমরা দেখি যে অনেক ভালো জিনিস আছে যার প্রচার নাই যে কারণে সেটা মার্কেট পাচ্ছে না অনেক নিম্নমানের জিনিস প্রচারের কারণে মার্কেট পেয়ে যাচ্ছে তো তিন নম্বরে যেটা হচ্ছে বিজ্ঞাপনের চাপে আমাদের অর্থনীতি মার খেয়ে যাচ্ছে আমাদের ব্যবসায়ীরা মার খেয়ে যাচ্ছে এবং আমাদের মানে কনজিউমারের যে প্রোডাক্টগুলি আছে এই বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এই প্রচার বেশি করতে না পারার দ্বারা তারা মার খেয়ে যাচ্ছে এবং মার্কেটে বাকি পড়তেছে বিভিন্ন কারণে অর্থাৎ সেল কম হওয়ার কারণে তারা মার খেয়ে যাচ্ছে তিন নম্বর ক্ষতি চার নম্বর যে বিষয়টা দ্বারা সেটা হলো ভোগবাদী মন তৈরি হচ্ছে এই ক্ষেত্রে আপনি দেখবেন ভোগবাদী মন মানসিকতার বিষয়টাই এরকম আমি আছি বাস আমি ভালো চাচা আপনার যান বাঁচা এরকম একটা নীতি অর্থাৎ আমি ভালো আছি বাস ভালো এই এই এটা কিন্তু ভোগবাদী নীতি তো এই ভোগবাদীর কারণে আমাদের যারা ছোটো রয়েছেন যারা কম আয়ের মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা হলো ভোগবাদী চার নম্বর পাঁচ নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গবেষণা এটা আপনি শুনলে আপনার মাথা মাথাঘের হয়ে যাবে যে হ্যাঁ কি আপনি জানেন তারপর আপনাকে একটু স্মরণ করাই দিচ্ছি যেমন আপনি যদি তৈলের দোকানে যাচ্ছেন তো তৈলওয়ালা আপনার কাছ থেকে পার কেজিতে বা পার লিটারে বিশ টাকা বেশি নিচ্ছে কোনো কারণে ফর এক্সাম্পল বোঝার জন্য বলছি বিশ টাকা বেশি বেশি নিচ্ছে তো উনি এক হাজার বোতল যদি তৈল বিক্রি করে বিশ টাকা করে বেশি নিলে উনি বিশ হাজার টাকার উপরে লাভ করছেন তো উনি তো শয়ে শুয়ে আনন্দ করছেন হ্যাঁ আমার এই এক হাজার বোতলে বিশ হাজার টাকা লাভ হয়ে গেল পার বোতলে এক টাকা করে বিশ টাকা করে বেশি ধরলে ফর এক্সাম্পল তো এখন উনি এই বিশ টাকা করে বিশ হাজার টাকা লাভবান হয়ে উনি আত্মতৃপ্তি ঢেকুর তুলছে উনি জানেন না যে এই তৈলের দাম বেশি হওয়ার দ্বারা যে কাপড়ওয়ালা যে গোস্তওয়ালা যে ডাইলওয়ালা যে মানে আপনার যে কনস্ট্রাকশনের মাল বিক্রি করেন হার্ডওয়্যারওয়ালা অর্থাৎ আপনার জীবনধারণে প্রত্যেকটা জিনিসের আপনার আমার আমাদের সকলের প্রয়োজন তো একটা জিনিসের দাম যখন আপনি বাড়ায় বিক্রি করে লাভবান হয়ে আছে আছেন তো এই জিনিসের প্রভাব কিন্তু অন্য ব্যবসায়ীদের উপর পড়ছে তারাও ভাবছে যে এই জিনিসের দাম যখন বাড়ছে তো আমারও বাড়াই দিতে হবে এইভাবে করে যেমন বর্তমানে কিন্তু আমরা একশো তিরিশ থেকে একশো টাকা পেঁয়াজ ক্রয় করছি আমি নিজেই তার সাক্ষী এবং আপনারা আরও ভালো জানবেন তো যেই পেঁয়াজ আমরা দুই মাস আগেও তিরিশ টাকায় ক্রয় করছি সেই পেঁয়াজ কিন্তু এখন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ক্রয় করছি তার মানে পাঁচ গুণ বেশি তার মানে হচ্ছে এই যে আমরা এই দাম বাড়ানোর কারণে একজন বাড়ানোর কারণে অন্যরাও বাড়ায় দিচ্ছে তো অন্যজন বাড়ানোর কারণে কী হচ্ছে সবাই বাড়া দিচ্ছে সবাই বাড়ানোর কী হচ্ছে যারা মোটামুটি মধ্যবিত্ত তারাও চাপটা সইতে পারে কিন্তু যারা নিম্নবিত্ত তারা বহুত মানুষ এমন আছে বাজারে গিয়ে চোখের পানি ফেলে তারপর বাজার করতে না পেরে ঘরে হেঁটে যায় অথবা স্ত্রীর সাথে ঝগড়া হয় অথবা অন্যদিকে চলে যায় মানে যে কোনো ওয়েতে ছেলে মেয়েদের মুখে দুটো দুমুটো খাবার তারা দিতে পারছে না এটাই হলো বাস্তবতা এজন্য আমরা এই কথাটা বলতেই পারি যে পাঁচ নম্বরে এসে যে রিসাইক্লিং যে বিষয়টা মানে অর্থনীতির যে ঘূর্ণায়মান যে চাকাটা যে ঘূর্ণায়মান এই ঘূর্ণায়মানে কিন্তু আমরা সবাই আমরা সবাই কিন্তু ধরা খেয়ে যাচ্ছি এজন্য আমরা যে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব সেটা হলো যে আমরা এই পাঁচটা ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে সেলিব্রিটিদেরকে ভালোবেসে আমরা কোনো অবস্থাতেই যেন আমরা যেন খুব বেশি পরিমাণে দাম দিয়ে খুব বেশি পরিমাণে সব কিছু নিয়ে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এবং অন্যকেও যেন ক্ষতিগ্রস্ত না করি শেষ পর্যায়ে এসে আমরা একটা কথা বলবো হয়তো অনেক সেলিব্রিটির ভক্ত আমাদের এই আলোচনা শুনেছেন আপনার মনে হয়তো অন্যরকম কথা আসতে পারে আমরা অন্য কোনো জগৎ না নিয়ে বললো বর্তমানে যেহেতু ক্রিকেট জগৎটা আলোচনা চলছে আমরা সেটা নিয়ে বলতে পারি সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ভক্তরা সবাই অখুশি এবং এক বছর মা মৌকুফ করে আরেক বছরের জন্য করা হয়েছে এখানে একটা বিষয় আছে সাকিব আল হাসানের বিরোধিতা আমি যদি করি ব্যক্তিগতভাবে তাহলে আমি সেটা করবো ধর্মের কারণে অর্থাৎ খেলাটা হারাম সেই জন্য আমি নিতে পারছেন এই জন্য অন্য কোনো কারণে না বাকি সাকিব আল হাসানের বিরুদ্ধে যেটা করা হয়েছে আমরা যেটা জানি এবং মিডিয়া যেটা বলে তাতে বোঝা হচ্ছে বা বোঝা যাচ্ছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হচ্ছে অতএব আমরা যদি সাকিবের বিরোধিতা করি সেটা কিন্তু ধর্মের কারণে সাকিবের কারণে সেটা টোটাল খেলা এবং চিত্রজগত এই সমস্ত বিষয়ে আর এখন যেটা হচ্ছে অর্থাৎ মানে যারা ষড়যন্ত্রে করছেন সাকিবকে নিয়ে তারা ষড়যন্ত্র করছেন তাদের ফায়দা লোটার জন্য অথবা দুইটা বিরুদ্ধে কখনো সমান নয় অন্যভাবে যদি আমরা বলি সাকিব আল হাসান এক বছর খেলতে পারছে না সেজন্য আপনারা যারা সাকিব ভক্ত তারা বেজার হলেও সাকিব কিন্তু খুশি হবেন প্রশ্ন আসতেই পারে মৌলুব এটা কেমন কথা বললেন আপনি কোনো কথা সুস্থ মানুষের কথা হ্যাঁ এটাই কথা কালকে আমাদের দিন সাকিব বলবে এই এক বছর নিষিদ্ধ হয়ে অন্তত এক বছর আমি পাপ কাজ থেকে মুক্ত ছিলাম এই জন্য সে খুশি হবে তার মানে এই না যে আমরা সরকারের কাজকে বা এই এই মানে বোর্ড যে সিদ্ধান্ত করেছে আমরা সেটা সাপোর্ট করি বিষয়টা এরকম না আমি আবারও পরিষ্কার করছি আমরা সাকিবের বিরোধিতা করছি এটা সাকিব না শুধু টোটাল খেলার জগৎ টোটাল বিনোদন জগৎ টোটাল মানে অনিয়ম জগৎ ইসলাম যা সাপোর্ট করে না সেটা আমরা সাপোর্ট করি না ইসলাম যা সাপোর্ট করে সেটা সেটা সাপোর্ট করি সেই কারণে আর বর্তমানে সাকিব যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটা আমি মনে করি কোনো সুস্থ মানুষের তাকে সমর্থন করবে না যাই হোক আমরা আলোচনার শেষ ইতি টানব এই বলে যে আমরা যে মানে সেলিব্রিটিদেরকে ভালোবেসে অর্থনীতি রসাতলে নিয়ে যাচ্ছি সেলিব্রিটিদেরকে ভালোবেসে গরিব মানুষের জুলুম নির্যাতন করছি সেই বিষয়ে আমরা আমাদের বিবেক থেকে আমরা একটু বিবেকের ব্যবহার করলেই আমরা অনেক কিছু পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ আমরা আমাদের ছোট্ট একটু গবেষণা ছোট্ট একটু মিডিয়ার মাধ্যমে ছোট্ট কিছু তুলে ধরা বাকি এটাকে নিয়ে আপনি গবেষণা করলে আপনার ব্রেন থেকে আপনার বিবেক থেকে আরও অনেক কিছু বের হবে তখন আমরা ভালো একটা গন্তব্যের দিকে যেতে পারবো আল্লাহ রব আমি আমাদের সকলকে কনজিউমার আইটেম থেকে শুরু করে অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয় থেকে শুরু করে অর্থনৈতিক টোটাল বিষয়টায় আমরা যেন একে অপরের সহায়ক হয়ে একে অপরের দরোদি হয়ে আমরা যেন দেশ দরোদি হয়ে সুন্দরভাবে ভূমিকা রাখতে পারি সেই তফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বিশেষ করে আমাদের শিল্পপতিদেরকে আল্লাহ তৌফিক দান করুক এই প্রত্যয়ে যাব যাওয়ার আগে মিনা টিভির জন্য একটু সুপারিশ ইসলামিক এই ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে গবেষণামূলক কাজ করে যাচ্ছে সার্বক্ষণিক অতএব আপনি ইসলামিক এই ইউটিউব চ্যানেলটিকে লাইক দিন শেয়ার করুন পাশে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি